পূর্ব বর্ধমানে জেলা পরিষদের 31 নম্বর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাকবুল ইসলামের সমর্থনে সফদার হাসমি স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হল নির্বাচনী সভা। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রার্থী সহ বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ মালিক, ব্লক সভাপতি শ্যামল দত্ত প্রমুখ। সভায় বর্ধমান 2 নম্বর ব্লকের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কর্মীদের কাছে দলের রাজনৈতিক বার্তা তুলে ধরেন প্রার্থী বাকবুল ইসলাম।